সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে ক্লাস করার সুযোগ হয়নি। তার জন্য তোমাদের যেরকম মন খারাপ, আমাদেরও একইভাবে মন খারাপ। তো আমরা সবাই আশা করি খুব শীঘ্রই আমরা এই বিড়ম্বনা থেকে রক্ষা পাবো, সবাই আবার ক্লাসমুখী হতে পারবো, ক্লাসে আমাদেরকে ভালো ফলাফল দেবে সে আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে আজকের এই সুলতানপুর হানিফ স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত সম্ভাষণ। তোমরা আমার পরিচিতি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি, বলতে পারবা এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা একটা দাড়িপাল্লার ছবি। আমরা দাড়িপাল্লার একটা বিশেষত্ব জানি, যার দুই দিক সমান, যার দুই দিক সমান। তো দুই দিকটা হচ্ছে যেটাকে আমরা হিসেববিজ্ঞানের ভাষা বলতে পারি অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেখানে সম্পদ এবং লাইবিলিটিস বা ইকুইটি দুই দিক সমান হয়। ঠিক একইভাবে আরও একটা জিনিস সমান হয়ে থাকে, সেটা হচ্ছে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট। ঠিকই ধরেছো তোমরা। চলো আমরা চলে যাই আজকে আমাদের হিসেববিজ্ঞান নীতিও প্রয়োগের প্রথম পত্রে, অধ্যায় 3.1-এর লিপিবদ্ধকরণ প্রক্রিয়া জাবেদা, যেখানে কম্পালসারি আমাদের একটা অঙ্ক থাকবে, যে অঙ্কটা আমাদেরকে আনসার করতে হবে। তো জাবেদা তোমরা খুব ভালোভাবে করেছো, তোমরা জানো হিসেববিজ্ঞানের শিকড় বলা হয় এই জাবেদাকে। যারা জাবেদায় ভালো তারা হিসেববিজ্ঞান ভালো, যারা জাবেদায় দুর্বলতা আছে তাদের হিসেববিজ্ঞানে অবশ্যই দুর্বলতা আছে। আমরা চাই না কেউ আমাদের মাঝে কেউ জাবেদায় কোনো প্রকার দুর্বলতা থাকুক। তার জন্য একটু যদি আমরা মনোযোগ দিয়ে একটা ক্লাস করে নিই, আমার মনে হয় জাবেদায় কারো দুর্বলতা থাকবে না। চলে যাই, একটা বিশেষ সূত্র আজকে তোমাদেরকে আমরা শিখাবো। তোমরা সবাই অবশ্যই নবম দশম শ্রেণীতে এই সূত্রটা শিখে এসেছ, হিসেববিজ্ঞানের যেটাকে আমরা স্বর্ণসূত্র বলতে পারি। সেই সূত্রটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয়ব্যবাচক হিসাব। তোমরা যদি যে কোনো হিসাবকে এই তিনটা ভাগে ভাগ করে নাও, তাহলে তোমাদের জাবেদা করাটা খুব সহজ হয়ে যাবে। সকল প্রকার হিসাবকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি। ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকটা কি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কখনো কোনো কিছু গ্রহণ করে সে হবে ডেবিট, আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কখনো কোনো কিছু প্রদান করে সে হবে ক্রেডিট। দুই নম্বর সূত্র, সম্পত্তিবাচক হিসাব, যদি কোনো সম্পদ আমাদের কাছে বৃদ্ধি পায়, যে সম্পদ বৃদ্ধি পাবে সেটা হবে ডেবিট, আর যে সম্পদ আমাদের কাছ থেকে চলে যাবে হ্রাস পাবে সেটা হবে ক্রেডিট। তৃতীয় সূত্রটা হচ্ছে নামিক বা আয়ব্যবাচক হিসাব। একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে যত রকম ব্যয় হবে, খরচ হবে, ক্ষতি হবে, লোকসান হবে, সবগুলো হবে ডেবিট। ঠিক অন্যদিকে যত রকম আয় হবে, লাভ হবে, মুনাফা হবে, সবগুলো হবে ক্রেডিট। আমার মনে হয় তোমরা সূত্রটা বুঝতে পারছ। তারপরে ভালো করে দেখবা, এই সূত্রটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে কোনো জাবেদায় তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে চলে যাই আমরা শিখন পল, এই অধ্যায়ের মাধ্যমে আমরা কী শিখতে পারবো? মালিকের মূলধনের পরিমাণ জানতে পারবো, জাবেদা তৈরির মাধ্যমে দুটি পক্ষ নির্ণয় করতে পারবো, জাবেদা তৈরির পর খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারবো, হিসাব সমীকরণের লেনদেন অন্তর্ভুক্ত করতে পারবো, অর্থাৎ আমরা দুটো পক্ষকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে আসো, পরীক্ষা 2019-এর একটা প্রশ্ন দেওয়া আছে, গত 2019 সালের যে প্রশ্নটা আসছে আমরা সেই প্রশ্নটা আজকে একটু মুখোমুখি করবো। সবাই খাতা কলম নিয়ে নাও। 2016 সালের জুন 1 তারিখে জনাব তামিম নগদ 1 লক্ষ টাকা 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তিনি নির্মুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ করলেন। তাহলে এই যে মালিক ব্যবসা শুরু করতে নগদে 1 লক্ষ টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে আসছে, আমরা জানি ব্যবসা শুরু করতে মালিক যা কিছু নিয়ে আসে সেটা নিজ তহবিল থেকে নিয়ে আসলে সেগুলো সম্পদ। তাহলে নগদ টাকা নিয়ে আসছে, নগদান হিসাব ডেবিট, প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, 75,000 টাকার পণ্যদ্রব্য আনছে। আমরা জানি তিনটা নাম নিয়ে কখনো হিসাব করা হয় না, সেটা হচ্ছে পণ্য, মাল, চেক। তাহলে 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে আসছে, এখানে কী হবে, পণ্যটা ক্রয় করে আনছে, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। আর মালিকে যদি দুইটা পুঁজি ব্যবসাকে দিয়েছে, তাহলে এ দুইটা মালিকের মূলধন হিসাবে ক্রেডিট হবে। তাহলে জাবেদা কী হচ্ছে, নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, ক্রয় হিসাব ডেবিট 75,000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট 1,75,000 টাকা। 2016 জুন 1 জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জনতা ব্যাংকে যদি হিসাব খুলে থাকি, অর্থাৎ টাকা জমা রাখছি, তাহলে জাবেদা কী হবে? আমরা বলছি যে সম্পদ বৃদ্ধি পায় সেটা ডেবিট, যে সম্পদ হ্রাস পায় সেটা ক্রেডিট। জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে ব্যাংকের সম্পদ বাড়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তারপরে আসা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো,
এই যে আমরা পণ্যটা ক্রয় করেছি, ধরে নিলাম আমরা এটা সমুনি থেকে পণ্যটা ক্রয় করেছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় করতে গিয়ে আমরা যে চেক প্রদান করেছি, তাহলে চেকটা চেকের কারণে আমাদের ব্যাংকে টাকা কমে যাবে। আমরা বলছি যে সম্পদ হ্রাস পাবে সেটা হবে ক্রেডিট। তাহলে জাবাদা কী হচ্ছে? ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। শফিউলের নিকট পণ্য বিক্রয়, শফিউলের নিকট পণ্য বিক্রয়। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রি করার সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, তখন খেয়াল করতে হবে সেখানে নগদের কথাটা আছে কি না। যদি নগদের কথাটা না থাকে, তাহলে বুঝতে হবে সেটা বাকিতে। তাহলে শফিউলের নিকট পণ্য বিক্রয়, এটা বাকিতে বিক্রি করছে, বাকিতে বিক্রি করলে জাবাদা হবে শফিউল হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বেতন প্রদান করা হলো, বেতনটা খরচ। আমরা জানি যাবতীয় ব্যয় খরচ ক্ষতি লোকসান ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট। আর বেতন দিতে গিয়ে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদের হিসাব ক্রেডিট। অনাদায় পাওনা ধার্য করা হলো, অনাদায় পাওনাটা কি? দেনাদারের মধ্যে যে টাকাটা আর পাওয়া যাবে না, সেটা হচ্ছে অনাদায় পাওনা। তাহলে অনাদায় পাওনা আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি ডেবিট, তাহলে অনাদায় পাওনা হিসাব ডেবিট। আর দেনাদার সম্পদ হ্রাস পাইছে, তাহলে সম্পদ হ্রাস পেলে সম্পদ কী হবে? ক্রেডিট। গুড। কারবার হতে উত্তোলন করা হলো, মালিক কারবার থেকে উত্তোলন করতে পারে শুধুমাত্র মালিক, মালিকের প্রয়োজন হয়েছে, মালিক 5,000 টাকা উত্তোলন করছে, তাহলে উত্তোলন ডেবিট। আর ব্যবসা থেকে নগদে চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল, কমিশন যখন আমরা পেয়েছি তাহলে নগদে পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। ঠিক এই 2019 অঙ্কটা করার পর আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়ির কাজটা করে নিবা। মিস্টার তিতাসেন মহামারী করোনাকালীন সময়ে 2020 সালে এপ্রিল 1 তারিখে 50,000 টাকা নগদ ও 30,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি মুদি ব্যবসা, মুদি দোকান আরম্ভ করল। এপ্রিলের 5 তারিখে ধারে মাল বিক্রয় 10,000 টাকা ও ধারে মাল ক্রয় 15,000 টাকা, বাকিতে মাল বিক্রয় করছে, বাকিতে মাল ক্রয় করছে। এপ্রিলের 10 তারিখে নগদে মাল বিক্রয় 10,000 টাকা ও ক্রয় 15,000 টাকা, নগদে মাল বিক্রয় করছে, নগদে ক্রয় করছে। এপ্রিলের 15 তারিখে কর্মচারীদেরকে বেতন দেওয়া হলো। দোকান এপ্রিলের 20 তারিখ নতুন দোকানের বিজ্ঞাপন দেওয়া হলো 5,000 টাকা। এপ্রিলের 25 তারিখ নতুন বইয়ের গয়না ক্রয় 20,000 টাকা। তো তোমরা অবশ্যই বাড়ির কাজটা করে নিবা সূত্রগুলার উপরে ভিত্তি করে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে ধন্যবাদ, আবারও এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।